থ্যাঙ্কস মা, তুমি যদি সাংকেতিক চিহ্নটার কথা না বলতে তাহলে পুরোটা কি হলো একবার ভালো করে পড়তো। হ্যাঁ লালাজি, তুমি মিথ্যেই আমায় সন্দেহ করছো। জনাইয়ের মন্দিরের কথা আমি আর কাউকে বলিনি আর বলবো না। জান যায় যাবে, তবু সে খবর কেউ জানবে না। তোমার নেমক আমি খেয়েছি, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। 18 তারিখ কলকাতায় যাচ্ছি। সুভাষ, মা কি হলো, এর মানে কিছু বুঝতে পারছো? এই সুভাষকে আর লালাজি বাকি? তোর বাবা যেদিনে নিরুদ্দেশ হন, ওই একই দিনে সুভাষও নিরুদ্দেশ হয়। আর লালাজি? লালাজি, লালাজি তোর বাবা। আমার বাবা? আমার বাবা? তার মানে এই চিঠি আমার বাবাকে লেখা হয়েছিল? একটা জিনিস খেয়াল করেছো, 18 তারিখ লোকটা কলকাতায় আসে, আর 18 তারিখেই তো আমরা লোকটাকে বাইপাস থেকে কুড়িয়ে আনি। 18 তারিখেই ছুরি মারা হয়েছিল। যে লোকটা মারা গেছে সে সুভাষ? হওয়া অসম্ভব নয়। ওই লোকটা কোনো খবর জানতো জনায়ের মন্দিরের, আর সেই খবরটা আরও অনেকে জানতে চেয়েছিল, সেটা ওর চিঠি থেকে পরিষ্কার। আর তাছাড়া যে মারা গেছে, কলিয়ারির লোকজন তাকে চিনত, কিন্তু আমাদের কেউ কিছু বলেনি। অথচ ওদের ব্যবহার থেকে পরিষ্কার বোঝা গিয়েছিল যে ওরা কিছু গোপন করতে চাইছে, সত্যি কথাটা বলছে না। আছে সত্যি কথাটা আমি জেনে যাই, সেই জন্য ওরা আমাকে কিডন্যাপ করে রেখেছিল। কন্টিনিউয়াস আমাদের ভয় দেখিয়ে গেছে, আর আমরা যাতে ধানবাদে না থাকি সেই চেষ্টা করে গেছে। আমাকে দিয়ে জোর করিয়ে তোমাকে ফোন করিয়েছে যাতে তুমি ধানবাদ ছেড়ে চলে যাও। পারো, ওরা ইচ্ছে করলে আরো অনেক কিছু করতে পারতো, এমনকি এমনকি আমাদের মেরে পর্যন্ত ফেলতে পারতো। ওই ধানবাদের মতো জায়গায় আরো দুটো খুন হয়ে গেলে কারো কিচ্ছু এসে যেত না, আর আমাদের মেরে ফেলাটা ওদের কাছে, ওদের কাছে ছেলে খেলা ছিল, ওদের এলাকা, ওদের লোকজন। হ্যাঁ, অথচ ওরা আমাদের কোনো ক্ষতি করেনি। 2 দিন ওদের ডেরায় আমি আটকেছিলাম, ওরা ইচ্ছে করলে আমাকে আমাদের হাতের কাছে পেয়েও ছেড়ে দিল কেন, বিশেষত একজন মেয়েকে। হয়তো আমাদের মেরে ফেলে ওদের কোনো লাভ হতো না, সেই জন্যে। লাভ না হলেও দুটো লাশ নামিয়ে দেওয়া ওদের কাছে কিচ্ছু না, এমনিতে জাস্ট খেলতে খেলতে মেরে ফেলতে পারত। তার মানে ওদের উদ্দেশ্য ছিল আমাদের জানে মারা না, ভয় দেখিয়ে ধানবাদ থেকে আমাদের তাড়িয়ে দেয়া। তার চেয়ে অনেক সহজ ছিল দুটো লাশ নামিয়ে দেওয়া, যদি না কি লালাজি, যদি তোমার বাবা না হন তাহলে ওই চিঠি ওখানে এলো কেন? তোমার বাবার নামে লেখা চিঠি ওই ঠিকানায় গেল কেন যদি না? ওটা আমার বাবার ঠিকানা না হয়, তাই না শেখর? যুক্তি তো তাই বলে। মা, মা, তার মানে আমার বাবা ধানবাদের একটা মাফিয়া, একটা গুন্ডা? বলো বলো, জনায়ন মন্দির কি মা, বলো। জানি না আমি, আর আমি আর কিচ্ছু জানি না। জানো কিন্তু বলবে না। ওই জনায়ের মন্দিরটা খুঁজে বের করতে হবে, ওইখানেই যত রহস্য। না, তোমরা কোথাও যাবে না, যথেষ্ট হয়েছে, কখনো না। তোমরা কোথাও কোথাও যাবে না। কেন মা, কেন কেন? আমি বড় স্বার্থপর হয়ে গিয়েছিলাম রে, তোর বাবাকে একবার দেখবার জন্য, তাকে একটু কাছে পাওয়ার জন্য বড় বড় ব্যস্ত হয়ে পড়েছিলাম মা। তার জন্যই তোমাদের এরকম বিপদে পড়তে হয়েছিল। না মা, আর তোদের আমি বিপদে ফেলবো না, আর আমি বিপদে ফেলবো না। তার মানে তুমি জানতে যে আমার বাবা একটা মাফিয়া দলের সঙ্গে যুক্ত? না মা, ওই ভাষা ভাষা শুনেছিলাম, আর কানে যা আসতো তার থেকেই বুঝেছিলাম যে ওই যে ওই যে অ্যাক্সিডেন্টের লোকটা, আর ফোনে ভেসে আসা ওই কণ্ঠস্বরটা শুনলে আমার বুকের ভেতরে কীরকম কেঁপে উঠত। তাই তাই ভাবতাম ওই লোকটা, ওই লোকটা যদি তোর তোর বাবা। জনায়ের মন্দিরে কি আছে মা? জানি না মা,
না না, তুইও জানতে চাস না মা, তুই তো তুই তো আমাকে ভালোবাসিস, তুই আমার গায়ে হাত দিয়ে বল, আর তোরা ওখানে যাবে না, আর কখনো না, কখনো তোমরা যাবে না। আচ্ছা বেশ, যাবো না, কথা দিলাম। তোর বাবা যেখানেই থাকুক তিনি বেঁচে আছেন, সেটাই আমার সবচেয়ে বড় সান্ত্বনা। আগে বলুন দেখি, দেখি আমি কে, চিনতে পেরেছেন কিনা? বলো তো তুমি কে? কে? আচ্ছা বলছি বলছি, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ? যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে সঙ্গে মুখার্জি বাবু। কি করে জানলেন? আমি তো চোখ চিপে ধরে রেখে দিয়েছি। আরে আগে চোখটা ছাড়ুন মশাই, এই বয়সে চোখ টিপে কারাবাচি খেললে লোকে কি বলবে? কি করে জানলেন? আমি তো চোখটা টিপে ধরে রেখে দিয়েছিলাম। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে কারোর পেছনেও দুটো চোখ থাকে। সরকার বাবুর পেছনেও দুটো চোখ আছে? নিশ্চয়ই থাকে, তা নাহলে জানলো কি করে? তাও ঠিক, তাও ঠিক, আগে তো ছিল না। নিশ্চয়ই তীর্থে গেছে, ওখান থেকে দুটো চোখ নিয়ে চলে এসেছে। কে সরকার বাবু? হ্যাঁ হ্যাঁ, তীর্থে তো লোকে অনেক সব ভালো মন্দ জিনিস কেনে। আমি দুটো ভালো চোখ কিনে একজন ভালো ডাক্তারকে দিয়ে আমার পশ্চাৎ দেশে লাগিয়ে তারপর চলে এসেছি। দেখেছো দেখেছো মন্ডল, তীর্থে গেলে কি না হয়, দুটো চোখও কিনতে পাওয়া যায়। বেশ তো, আপনিও কটা চোখ কিনে নিয়ে আসুন না, মাথার চারপাশে লাগিয়ে রাখবেন, তার ফলে দেখতে পাবেন এই চারপাশে কি সব হচ্ছে, কেউ আপনাকে ফাঁকি দিতে পারবে না। ফাঁকি? ফাঁকি? কে কাকে ফাঁকি দিয়েছে, কেন ফাঁকি দিয়েছে? আমি কদিনের জন্য একটু তীর্থ করতে গেছি, এর মধ্যে সব লুকোচুরি খেলা শুরু হয়ে গেছে, লুকিয়ে চুরি করা হচ্ছে। কি বলবো সরকার বাবু, আপনি যাওয়ার পরে আমি নাজেহাল হয়ে গেছি, এখানে আইন নেই, শৃঙ্খলা নেই, ডিসিপ্লিনটা পর্যন্ত নেই। কেন ডিসিপ্লিন নেই? কেন ডিসিপ্লিন কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল ডিসিপ্লিন? কোথায় যাবে, তারা আপনার সঙ্গে তীর্থে চলে গিয়েছিল। হ্যাঁ, আপনি ট্রেনে উঠেছেন কি ওঠেননি, এমন সময় থেকে পেশেন্ট, স্টাফ, মানে ডাক্তাররা পর্যন্ত আমাকে কি নাকানি চোপানি খাওয়ালো, কি নাজে হালটাই না হলাম। ডাক্তাররা পর্যন্ত? জানেন, মিল্ক অফ ম্যাগনেসিয়া পেশেন্টদের একবারে মুড়ি মুরকির মতো খাইয়ে যাচ্ছে, আর যা হওয়ার তাই হলো, পেশেন্টরা বিছানা পত্র জামা কাপড়ি মাখামাখি করি সেই সামলাতে না আমার পেন্টুলুন হলুদ হয়ে যাচ্ছে। এবার আমাদের সরকার দা এসে গেছে, কুছ পরোয়া নেই, কিসি কো ডরেগা নেই হাম। ঠিক তো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তুমি আর আমাকে ভয় দেখাতে পারবে না, টিকটিকির ভয় দেখাতে পারবে না। টিকটিকি খুব খারাপ জিনিস জানো তো, ওরা আরশোলা খায় বুঝেছ, ওরা বাজে, খুব বাজে, তুমি একটা বাজে লোক। কি? আমি বাজে লোক? একদম বাজে। দেখুন বাজে কথা বলবেন না, বলে দিচ্ছি আপনার খুব খারাপ হয়ে যাবে। চুপ। এই নো নো নো, ঝগড়া জাতি, ঝগড়া জাতি করলে আমি মেটাতেও যেতে পারবো না, এখন পর্যন্ত আমি সই পর্যন্ত করি। আপনি এখনো সই করেননি? না। কেন? আরে সই করবার জন্য আমি সকাল থেকে এসে এখানে বসে আছি, কিন্তু কার কাছে সই করব, কে দেখবে আমি সই করব? সেই অ্যাডমিনিস্ট্রেটর গেল কোথায়? আরে যাবেটা কোথায়, একবারে হিড়িড় করে টেনে নিয়ে আসবো না? হ্যাঁ নিয়ে আসুন। বাদ কেলে আয়গা। হ্যাঁ নিয়ে আসুন। এই চলুন তো ধরে নিয়ে আসি। হ্যাঁ কোথায়? আরে চলুন না, আরে এখানে কে কি করছে সব আমার জানা থাকে বুঝেছেন। আচ্ছা এখন 11টা বাজে তো? হ্যাঁ হ্যাঁ। এই সময় অ্যাডমিনিস্ট্রেটর কোথায় থাকে, কি করে, কার সঙ্গে গল্প করে সব আমার জানা থাকে। এই চলুন তো। হ্যাঁ চলুন না। যান না, আপনারা ওকে ধরে নিয়ে আসুন, ততক্ষণে আমি একটা খুব জরুরি কাজ সেরে ফেলি, বুঝতে পারছেন? আপনারা ওকে ধরে নিয়ে আসুন, যান। আপনি তো এখনো সই করেননি, কাজ করবেন? মানে খুব জরুরি কাজ তো, ওকে ধরে আনতে আনতে আমি কাজটা শেষ করে ফেলবো, আপনারা যান। আচ্ছা হ্যাঁ চলুন চল চল।
তুমি এখানে? আর আমি তোমাকে, চল ওঠো ওঠো ওঠো। কি 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 জ্বর, আর টানাটানি করিস না, ম্যাগাজিন ছিঁড়ে যাবে। ছিঁড়ে যা আগে ম্যাগাজিন, তুমি চলো ওঠো আমার সাথে। কোথায়, আরে কোথায় যেতে হবে সেটা বলবি তো আগে। তুমি চলো না, জাহান্নামে যেতে হবে। আমি জাহান্নামে এখন যেতে পারবো না, আমি পাসপোর্ট আনিনি। সব সময় খালি ইয়ার কি মানে ভালো লাগে না, বলছি আমার সাথে ওঠো। আরে কি কি হচ্ছে নাকি, আরে বাবা, আরে কোথায় যেতে হবে সেটা বলবি তো। কফি খেতে যেতে হবে আমার সাথে, আর কি বলবো। না না, আমি কফি খেতে যেতে পারবো না। কেন? আমি একটু আগে বরফ খেয়েছি। হ্যাঁ, সব গলে যাবে। কি গলে যাবে? না মানে গরম কফি খেলে সব আইসক্রিম গলে যাবে। ও ছোটকা, আচ্ছা সব সময় তোমার এই বদ্ধ ঘরটার মধ্যে বসে থাকতে ভালো লাগে? না তা ভালো লাগে না। তাহলে চলো আমার সাথে। তবে তুই থাকলে ভালো লাগে। আমি থাকলে ভালো লাগে? হ্যাঁ মানে চতুর্দিকটা আটকানো তো। তো আটকানো তো কি হবে তাতে? মানে তোর সঙ্গে একটা দুষ্টুমি করতে পারি, কেউ দেখতে পাবে না। তোমাকে নিয়ে নামের পারে, তুমি তুমি চলো প্লিজ আমার সাথে, চলো চলো। আরে আরে বাবা শোনো, তোমাকে একটা দারুণ নিউজ দেওয়ার আছে আমার। দারুণ নিউজ? এই কি রে, তোর বাবা কি পাঠিয়ে দিচ্ছে? কি খাওয়াচ্ছে? স্কচ না কনিয়াক? কতদিন ভালো করে নেশা করিনি। ওফ ছোটকা, স্কচ আর কনিয়াক খাওয়া, এটাই তোমার কাছে সবচেয়ে ভালো খবর? এর থেকে ভালো খবর হতে পারে না? না না, নিশ্চয়ই হতে পারে, কিন্তু এইটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর। না, এর থেকে অনেক অনেক ভালো খবর হতে পারে যা তুমি ভাবতেই পারছো না। গেস করো তো। কি গেস? হুম, ও বুঝতে পেরেছি। কি? যেটা বোঝা সেটাই বুঝেছি। আমাকে তুই ভাগে দিতে পারবি না। কি বুঝেছে সেটা শুনি। ইউ আর সিলেক্টেড অ্যাজ দি চেয়ারপারসন অফ দি ট্রাস্টি বোর্ড। কি? মোটেই না, আমার বয়ে গেছে চেয়ারপারসন হতে। ও সেটা নয়? না। ও তাহলে 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 কি হতে পারে? তাহলে কি? ও অফ কোর্স, তোর বাবা মা ডিভোর্স হয়ে গেছে। ছোটকা, কি এটা কোনো গুড নিউজ হতে পারে? তুমি না সত্যি, তোমাকে কোথায় রাখবো আমি? না এটাও যদি নয় তবে তাহলে 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 আমি বলছি বলছি হ্যাঁ, তাহলে আরেকটা চান্স দে। লাস্ট চান্স, লাস্ট চান্স, ওকে। ও এটা আমার মাথায় আগে এলো না, তুই বিয়ে করছিস? তুমি একেবারে সা করে বিয়েতে পৌঁছে গেলে। তাহলে বিয়ে তার আগে তো আগে। ও হো, এইবার বুঝেছি, প্রেম করছিস। Yes, I have fallen in love. Congratulations. আমার সঙ্গে তো? না, বুড়ো কোথাকার চুল পেকে গেছে, তোমার সাথে প্রেম করতে আমার বয়েই গেছে। আমি প্রেমে পড়েছি জিতে, জিত, জিত। চাপ বাবা, ঠিক আছে, তাহলেও কংগ্রাচুলেশনস। আমি একটা পার্টি দেবো আমার বাড়িতে, জিতকে নিয়ে আজ সন্ধ্যে 7টার মধ্যে চলে আসবি। ও ছোটকা, তুমি না, তুমি এখন জিতের সাথে স্কচ খাবে? ও বলে এখন হাঁটতেই পারছে না। সেই জন্যই তো স্কচ খাওয়া উচিত। আরে দেখছি মদ খেলে এতদিনে দৌড়ো তো। ছোটকা, এইসব প্রেসক্রিপশন তুমি অন্য কাউকে করবে, জিতের বেলায় একদম নয় বলে দিলাম। উরি বাপ, এ তো একদম 440 ভোল্ট, তো ছোঁয়া যাচ্ছে না। যাবে নাই তো, তুমি খালি উল্টো পাল্টা পরামর্শ দেবে আর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি আর উল্টো পাল্টা পরামর্শ দেবো না, আমি শুধু আজকে গিয়ে কংগ্রাচুলেশনস জানিয়ে আসবো, তাহলে এটা অ্যালাউড তো? না, এটাও নয়। না তাহলে তুমি কি করে বলবে, জিত তো এখনো কিছু জানেই না। সে কি, কেন কি করে জানবে? আমি কি জানতাম নাকি? আমি তো গতকাল বুঝতে পেরেছি, তার আগে তো আমিও বুঝতে পারিনি। না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে, না বুঝ। যাও। কোথায় যাবো? আরে যাও, যেটা তুমি নিজে গিয়ে বুঝেছো সেটা ওকে গিয়ে বোঝাও, আর সেটা না বুঝলে বোঝাবুঝিটা হবে কি করে? চার জায়গায় যদি ভুল বোঝাবুঝি হয়ে যায় তাহলে তো আরো মুশকিল, না হলে তো খোঁজাখুঁজি চলবে। শোনো, আমার মনে হয় তুমি সোজাসুজি মুখোমুখি, মানে বুঝতেই তো পারছো, আগার মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজ। আরে যাও। যাই। সিস্টার, আমি কিন্তু খুব রাগ করেছি, খুব। কেন স্যার? পল্লবী বোস আজকে জেনারেশনের সবচেয়ে সম্ভাবনাময়, সবথেকে ট্যালেন্টেড ডান্সার, সে এখানে গতকাল থেকে ভর্তি রয়েছে, অথচ আমি জানতেই পারলাম না, আজকে আমি জানতে পাচ্ছি, এটা কিন্তু ভারী অন্যায়, ভারী অন্যায়। আপনি তো কলকাতায় ছিলেন না তাই? কিন্তু কলকাতায় না থাকলে কি হয়েছে, এখানে আসতে কতক্ষণ? পল্লবী বোসের জন্য তো আমি সাত সমুদ্র সাঁতরে 13 নদী দিয়ে তেপান্তরে মাঠ ছুটতে এখানে 1 মিনিটের মধ্যে চলে আসতে পারতাম। সিস্টার আপনি হাসছেন, 1 মিনিটে এতটা স্যার? নিশ্চয়ই। কিন্তু এসেও তো কোনো লাভ হলো না স্যার, কারণ পল্লবী এসে থেকে কারোর সঙ্গে কোনো কথা বলেননি।
তাহলে নিশ্চয়ই খুব রেগে গেছে। না স্যার, ওনার রাগের মতন তো কোনো কারণ ঘটেনি। সিস্টার, ওকে ডিস্টার্ব করাটা বোধহয় এখন ঠিক হবে না। আমরাই বরং বাইরে গিয়ে কফি খেয়ে আসি। পল্লবী, একটু ডিস্টার্ব করছি, আপনার জন্য কফি আনবো? না। আপনি কি আমাদের সঙ্গে আসবেন? না, আমি কফি খাবো না। সে কি, আপনার হাতে ব্যান্ডেজ কেন? আপনি জানেন না? না তো, আপনাকে কেটে গেছে? সবাই তো জানে। কই, আমাকে তো কিচ্ছু বলেনি, এখানকার কেউ আমাকে কিচ্ছু বলবে না। আপনি গত কাল থেকে এখানে রয়েছেন সেটা জানতে পারলে তো আমি কালকেই এখানে চলে আসতাম। সেদিন তো ডক্টর এসেছিল, আমায় ওষুধ দিয়ে গেছে। না না, ডাক্তাররা তো আসবেন ওষুধ দিতে, আমি তো আর ওষুধ দিতে আসতাম না। আমি আসতাম আপনার সঙ্গে দেখা করতে, আপনার সঙ্গে কথা বলার জন্য। কেন পারে, আমি তো আপনার ফ্যান, আপনাকে শুধু স্টেজেই দেখেছি দূর থেকে। এত কাছ থেকে আপনাকে দেখার, আপনার সঙ্গে কথা বলার সুযোগ কি আমি কখনো হারাতে পারি? আপনি আমায়, আপনি আমায় নাচতে দেখেছেন? এটা কি বলছেন ম্যাডাম, আপনার প্রোগ্রাম আমি দেখব না? আচ্ছা, আপনার হাতটা কি করে কাটলো আপনি তো এখনো বললেন না। আমি জানি না, আসলে আমার ঠিক মনে নেই। যেটুকু মনে আছে সেটুকুই বলুন, আমি শুনি। আমার বাবা এলে আমার সব রোগ সেরে যাবে, আমি বাবার কাছে যাব। আপনার বাবা বুঝি ডাক্তার? না তো, তবু বাবা এলে আমার সব রোগ সেরে যাবে, আমি বাড়ি যাব। এখন চলে গেলে যে আমি ভারী দুঃখ পাবো। আমি আপনার সঙ্গে গল্প করবো বলেই তো এলাম, আর আপনি আমার সঙ্গে একটা কথাও না বলেই চলে যাবেন। আপনি, আপনি তো আমার সঙ্গে কথা বলতে আসেননি, আপনি তো সাইকিয়াট্রিস্ট। সেটাও মাঝে মধ্যে করে থাকি বটে। আপনি, আপনি আমাকে সারাতে এসেছেন, আমি অসুস্থ। একদমই না, যাতে আপনি আরো সুন্দর নাচতে পারেন সেই জন্যই তো আমি এসেছি। আপনি নাচ শেখান বুঝি? যারা ভালো নাচে তারা যাতে আরো ভালো নাচতে পারে সেই ব্যাপারে তো আমি সাহায্য করি। সামনে পারফরম্যান্সের আগে আপনাকে তো সুস্থ হয়ে উঠতেই হবে। আমার পরের পারফরম্যান্স প্যারিস, আমি সুস্থ হয়ে যাব? অবশ্যই। আপনাকে এখন অনেক কথা বলতে হবে, সারাক্ষণ নাচের মধ্যে থাকেন বলে আপনি তো কথা বলার সময়ই পান না। সব কথা আপনার পেটে জমে রয়েছে, তাই এখন আপনাকে প্রচুর কথা বলতে হবে, তাহলেই আপনি সুস্থ হয়ে উঠবেন। কি বলবো পল্লবী, আপনার হাতটা কি করে কেটেছে বলুন, বলুন আপনি। আমার দিকে একদম তাকিয়ে থাকবেন, বলতে আপনাকে হবেই কি করে হাতটা কেটেছে, বলুন।